মহামারী করোনার ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করেছে ভারতে আর দেশত করোনা ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে 100 কোটির সীমা স্পর্শ করে এক বর্ণিল ইতিহাস সৃষ্টি করলে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে ইয়ারে প্রায় 70% প্রাপ্তবয়স্ক গ্রহণ করেছে প্রথম পালির ভ্যাকসিন আর 31% লোকে গ্রহণ করেছে দুই পালি ভ্যাকসিন আর আর এম এল হসপিটালত এয়া দেখিলে পাওয়া গেছে রামমোহন লোহিয়া হসপিটালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক দেখিলে পাওয়া গেছে আমি দৃশ্য দেখাইছো আপনি আপনালোক আর এক গৌরবোজ্জ্বল ইতিহাস 100 কোটি ভ্যাকসিনেশনের মাইলস্টোন স্পর্শ করেছে ইতিমধ্যে ভারতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রাম মনোহর লোহিয়া হসপিটালত এয়া 100 কোটির সীমা স্পর্শ করার বিরল ক্ষণ প্রত্যক্ষ করেছে আনহাতে বর্তমানে ভ্যাকসিন নিয়া সকলকে কোভিড প্রতিষেধক লবলৈ আহ্বান জানাইছে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালেপয়ে কোভিড ভ্যাকসিন প্রদানের এই বিশেষ দিনটিতে বিশিষ্ট গায়ক কৈলাশ খেরর কণ্ঠত ভ্যাকসিন প্রদান সম্পর্কীয় এটি বিশেষ গীত পরিবেশন করে আর এ আমি দেখাইছো রাম মনোহর লোহিয়া হসপিটালত রাম মনোহর লোহিয়া হসপিটালের পর আমি দৃশ্য দেখাইছো আপনাদের আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক উপস্থিত হওয়া দেখি পাওয়া গেছে আর এই বিরল ক্ষণের সাক্ষী হয়ে রল আর এয়া গৌরবোজ্জ্বল ইতিহাস বলে ইতিমধ্যে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীগিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতবর্ষই লালকিল্লাত উড়িল আজি দেশের ত্রিরঙ্গ পতাকা রাম মনোহর লোহিয়া হসপিটালত বিরল ক্ষণ প্রত্যক্ষ করলে প্রধানমন্ত্রীগিয়ে